আজকে আমরা হাজির করেছি বাড়িতে কিভাবে তৈরি করবেন রাতের বা আগের দিনের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে কুড়কুড়ে, যা দোকানের মতোই মজমচে হবে। এই রেসিপিটা অত্যন্ত সহজ এবং কম উপকরণে আমরা দেখাতে চলেছি। প্রথমে দেখতে পাচ্ছেন আমরা হাফ বাটির মতো ভাত নিয়েছি, এটা আমরা বাসি ভাত নিয়েছি এবং একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমরা ওই সমস্ত ভাতগুলো ঢেলে দেবো। আপনারা এইভাবে একবার শুধু বাড়িতে ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি খুব সুন্দর লাগবে এবং দোকানের স্বাদে বাড়িতে তৈরি করতে পারবেন কুড়কুড়ে। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। সম্পূর্ণ ভাতটা দেখতে পাচ্ছেন আমরা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখানে বেশি পরিমাণ জল দেবেন না, তাহলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে এবং কুড়কুড়েটা ঠিকঠাকভাবে তৈরি হবে না। সমস্তটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্সিং করে নিয়েছি। এবার আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে। কোনো রকম পাতলা হলে কিন্তু আবারও বলছি কুড়কুড়েটা সঠিকভাবে তৈরি হবে না এবং মজমচেও হবে না। সমস্তটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, আর এই মিক্সিং বোলের মধ্যে আমরা সমস্ত ব্যাটারটা তুলে দিচ্ছি। ব্যাটারের থিকনেসটা ভালো করে খেয়াল করুন, কত সুন্দর টাইটভাবে তৈরি হয়েছে ব্যাটারটা। আপনারা যদি ব্যাটারটা পাতলা করেন তাহলে কুড়কুড়েগুলো মজমচে হবে না। সমস্ত ব্যাটারগুলো আমরা এই মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। আর এই ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে হয়তো অনেক মূল্যবান তথ্য মিস করে যাবেন, বাড়িতে ঠিকঠাকভাবে তৈরি করতে পারবেন না। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবারে আমরা এর মধ্যে সমস্ত উপকরণ একে একে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন বা 2 চামচ। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ রঙের জন্য, আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, 7 মতো লবণ। আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 টেবিল স্পুন। সমস্ত উপকরণ আমাদের দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে এটাকে মিক্সিং করতে হবে। আপনাকে এখানে একটা টিপস বলে রাখি, তাহলে কুড়কুড়েগুলো মজমচে হবে। কুড়কুড়েগুলো মজমচে হওয়ার জন্য ঠিক এই পর্যায়ে যখন চলে আসবেন, ভালো করে এটা 4 থেকে 5 মিনিট ধরে মেশানোর চেষ্টা করবেন, তাহলে জিনিসটা খুব মজমচে হবে এবং খুব সুন্দর টেস্টও হবে। সমস্তটা দেখতে পাচ্ছেন আমরা 4 থেকে 5 মিনিট মিশিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে চলে আসলে, এবার আমরা এই কুড়কুড়ে তৈরি করার জন্য একটা প্যাকেট নিয়েছি। আমরা এখানে নুনের প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে যে কোনো প্যাকেট ঠিক এইরকম সাইজের বা এর থেকে বড় ব্যবহার করতে পারেন। সমস্ত প্যাকেটের দেখতে পাচ্ছেন প্রথমের এই মুখের দিকটা এইরকমভাবে কেটে নিতে হবে কাঁচির সাহায্যে। এরপর এর মধ্যে আমরা এই ব্যাটারটা তুলে দিচ্ছি। আমরা যেমনভাবে ফলো করছি আপনারা ঠিক এইরকমভাবে ফলো করার চেষ্টা করবেন, তাহলে বাড়িতে খুব সহজেই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। ভিডিওটা যদি এখনও পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সমস্তটা দেখতে পাচ্ছেন ঠিক এইরকমভাবে প্যাকেটটা মুড়ে নেওয়ার পর এরকমভাবে যেমনভাবে আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক কাঁচির সাহায্যে একটা সাইড অল্প একটু কেটে দেবেন। ঠিক এইরকমভাবে কেটে নেওয়ার পর এবার আমরা একটা পাত্র গরম করতে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল ঢেলে দিচ্ছি, কারণ এই কুড়কুড়েগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা ভালো করে দেখুন কেমনভাবে ছেড়ে দিচ্ছি কুড়কুড়েগুলো। ঠিক একটা ছুরি কিংবা কাঁচির সাহায্যে এরকমভাবে প্রেসার দিয়ে কেটে কেটে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আপনাকে কোনো রকম ছাঁচ ছাড়াই কীভাবে কুড়কুড়ে তৈরি করবেন সেই পদ্ধতি দেখিয়েছি। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করতে পারবেন এবং বাচ্চাদেরকে খুশি করতে পারবেন। সমস্তটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে দিয়ে দেওয়ার পর যতটা মানে কড়াইতে ধরবে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত কুড়কুড়েগুলো সোনালী আকারে চলে আসে। প্রায় 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন কুড়কুড়েগুলো ঠিক কত সুন্দর সোনালী আকারে চলে আসছে এবং ভাজাটাও তৈরি হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরির সাহায্যে এখান থেকে ঠিক তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এইরকমভাবে আমরা বাকি কুড়কুড়েগুলো ভেজে নিয়েছি, ভিডিওটা লম্বা হওয়ার জন্য সম্পূর্ণটা দেখায়নি। দেখতে পাচ্ছেন সমস্ত একটা বাটির মধ্যে তুলে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। এবার আমরা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা 1 প্যাকেট, আর এর মধ্যে আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চিমটে। সমস্ত মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমরা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমস্তটা মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সাউন্ড হচ্ছে, দেখুন কত সুন্দর মজমচা হয়েছে। ঠিক এইরকমভাবে তৈরি করলে বাড়িতে খুব সহজে তৈরি করতে পারবেন দোকানের মতো কুড়কুড়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।